হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আমরা যাচ্ছি আজকে লালবাগের কেল্লাতে যেখানে নাকি খুবই সুন্দর একটা জায়গা আর এই শীতে জায়গাটা আরও বেশি সুন্দর হয় বিভিন্ন রকমের ফুলের গাছ এবং পরিবেশ খুবই ভালো লাগে আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখবেন লালবাগের কেল্লা আর যারা কাছে আছেন তারা যেয়ে দেখবেন আর যারা দূরে আছেন এই ভিডিও দেখে নেন আমরা এখন যাচ্ছি শাহবাগের কাছে দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ আর শুক্রবার দিন হলে তো সবাই খুবই ঘুরতে আসে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে এখানে ফুলের গাছ পাওয়া যায় এখন আমরা ঢুকে গেছি লালবাগের কেলার ভিতরটা আর ছুটির দিন থাকাতে প্রচুর পরিমাণের লোকজন ছিল মানে এত লোক ছিল যে কি বলবো আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে এখন আমরা লালবাগের কেলার ভিতরে ঘোরাঘুরি করছি এবং সব কিছু দেখছি আসলে ঢাকার শহরটা এখন এমন হয়ে গেছে যে আমাদের মানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরার জন্য আর ইয়ার জন্য জায়গা খুবই অভাব এবং ইয়া তাই ছুটির দিনগুলোতে যেই জায়গাগুলোই আছে সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সবাই খুবই ঘোরাঘুরি করে আর এই এই জায়গাগুলোতে কিন্তু পানি ছিল কেন যেন পানিগুলো ওরা শুকিয়ে ফেলছে মনে হয় হতে পারে যে কোনো সমস্যা বা দুর্ঘটনা হয়েছিল সে কারণে দেখিয়ে বুঝতে পারছেন যে কত মানুষ আসছে সেদিন আর এখন যেহেতু বাচ্চাদের স্কুলের চাপ কম এবং মানে একটু শীত এই সময়টাতে কিন্তু ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে যদিও মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমরাও বেশ ঘোরাঘুরি করেছি আসলে রাস্তায় জ্যামের কারণে আমাদের একটু যেতে যেতে সময়ে একটু দেরি হয়ে গিয়েছিল একটু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তবুও আমরা পুরোটা ঘুরে দেখেছি যদিও ভিতরে যেতে পারি নেই ইয়েগুলো জাদুঘর এগুলো দেখতে পারি না কারণ এগুলো ক্লোজ করে ফেলছিলো পাঁচটার সময়ই আর ছয়টার বেশি এখন ওখানে থাকা যাচ্ছে না অন্ধকার হয়ে গেলেই এরপরে কিন্তু রাতের বেলা কিন্তু কনসার্ট হয় ওখানে ডিজে হয় ওইটার জন্য আলাদা টিকিট কেটে ঢুকা যায় আমরা সেটা করিনি আমরা চলে আসছিলাম কারণ আমাদের অত রাত থাকার ইচ্ছা ছিল না দেখে ঘুরে চলে আসছি আপনারা যে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর গোলাপগুলো দেখে এত লোভ লাগতেছিল মানে এত গোলাপ অপূর্ব আমি একটা উপর থেকে ভিডিও করেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে গোলাপ সেখানে ফুটে আছে এখন আমরা উপরের দিকে উঠতেছি ওই যে এই বিল্ডিংটার উপরে আর লালবাগের কেলের ভিতরে একটা বিশাল পুকুর ছিল এটা আমরা অনেকেই জানি সে পুকুরটা কেন যেন ওরা পানি শূন্য করে ফেলছে এখন সেখানে নেমে বাচ্চারা খেলাধুলা করে এবং চতুর্দিক দিয়ে গ্রিল করা এটাও টপ কিয়ে তারপরে সেখানে যেতে হয় আর শীত যেহেতু শীতের অনেক ফুল ছিল ওখানে প্রচুর লোক ছিল সবাই খুবই ঘোরাঘুরি করতে ছিল আমার এই ফুলটা খুবই ভালো লেগেছে একই গাছে দুই রকমের যদি আমি ফুলটার নাম জানি না তবে হালকা ফ্লেভার আসে গাছটাতে ফুলগুলোর মধ্যে এটা হলো উপর থেকে ভিউ যে লম্বা বিল্ডিংটা সেটার উপর থেকে আমি করেছি দেখুন পুরোটা একদম গোলাপ বাগান এটার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না আর খুবই সুন্দর আর এটা হলো উপরের অংশটা প্রচুর লোকজন ছিল আমাদের ঘুরে ঘুরে প্রায় শেষ আমরা এখন বের হয়ে যাব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন ব্লগ অথবা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ